এরপরে প্রশ্ন হলো, আমার নাম আইয়ুব আলী, কাতার প্রবাসী। আমি প্রবাসে থাকা অবস্থায় আমার জমানো সকল অর্থ দিয়ে আমার মায়ের নামে আমানত হিসেবে জমি ক্রয় করি। কথা ছিল আমি দেশে আসলে উক্ত জমি আমার নামে নিয়ে নিব। এখন আমার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছেন। বাবা বলতেছেন আমার অন্য ভাইয়েরা সে জমির ভাগ পাবে, এর সমাধান কি? হয়তো আমার বাবাও এ মাহফিলে উপস্থিত আছেন। বাহ, মাশাআল্লাহ। এ ভাই কাতার প্রবাসী, ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়া করার ক্ষেত্রে একটু চোখখান খোলা করে করবেন, যদি না করেন বেশি ভালো শাস্তে যাবেন। লেনদেন করতে হয় একেবারে ক্লিয়ার কাট, তাআমালু কাল আজানেব ওয়া তাআশারু কাল আকারেব। আরবিতে একটা প্রবাদ আছে, টাকা পয়সার লেনদেন করার সময় বাপের সাথে করতেছো না বউয়ের সাথে করতেছো না ভাইয়ের সাথে করতেছো, এসব হিসাব মাথায় রাখবা না। মনে করবা যে অচেনা মানুষের সাথে করতেছো, সেভাবে করবা, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর এমনি আচার আচরণ করার ক্ষেত্রে অচেনা মানুষের সাথেও আচার আচরণ এরকম করবা যেন তোমার আপনজন, সে ব্যবহারটা সেরকম করবা, এটাই ইসলামের নির্দেশ। কিন্তু আমরা কি করি? মহব্বতের চোটে, অতিভক্তির চোটে, অতিভক্তি কখনো ভালো না, অতিভক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠায়, সব টাকা পয়সা মায়ের নামে পাঠায়, সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায়, দোস্তের নামে পাঠায়, এমনকি বউয়ের নামে পাঠায়। এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন গোলায় অনেকগুলো হয়, বাপের জমি কেনার সময় নিজের নামে কিনে, এবার পোলাপান যেগুলো দেশে চা দোকানে পয়সা টোটো করে ঘুরে বেড়াইছে জমির ভাই, ওইগুলো পায় পয়সা পয়সা অটো, ঠিক না? বেঠিক। আবার বউয়ের যা দেখা যায়, সব বউ তো একরকম না, কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো কোনো যুক্তি নেই, এতগুলো পয়সা হয়ে গেছে আমি তো এখন জগৎটা দেখতে পারি, টাকা নিয়ে আছে না এগুলা আছে, ভাইয়ের নামে টাকা পাঠায়। প্রবাসীরা একটু বেচারা সহজ সরলই হয়, বিদেশে থাকতে থাকতে দেশের মানুষের চিটারি বাট পরে এগুলো ভুলে যায়। আমি জাপানে গেছি, আমাদের জাপানি প্রবাসী ভাই বলে, কো ভাই দেশে থাকতে কত মিথ্যা কথা বলছি, কত বাট পারে চিটারি করছি, এখানে অনেক বছর থাকতে 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 চিটারি বাট পারে একদম ভুলেই গেছি আমরা, কারণ এখানে নাই এগুলো। তো প্রবাসী বেচারারা ওই প্রবাসে দেশীয় যে চিটারি বাটপারি আছে এগুলো না দেখতে না দেখতে বেচারারা ভুলে যায়, যাই একটা বড় ভুল করে, কি সব টাকা পয়সা একজনের নামে পাঠায়। এবার সে বেচারা 10 বছর 15 বছর প্রবাস করে এসে এয়ারপোর্ট থেকে তার মাথায় পানি ডাল দিতে আসা লাগে, ঠিক না? ঠিক। এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন, আপনাকে ভুল করতে কে বলেছে ভালো করে শুনেন। প্রবাসী ভাইয়েরা, আপনি বিদেশ যাওয়ার সময় আপনার বাবা জমি বিক্রি করে 20,000 টাকা দিছে, আপনার ভাই দিছে, আপনার বোনে দিছে, আপনার স্ত্রী গহনা বিক্রি করে দিছে, যেই দেখ, আপনার কর্তব্য হলো ইনকাম করার পর সর্বপ্রথম এই টাকা যে দিছে তার টাকাটা পরিশোধ করায়। আপনার বাবা দিছে 5,00,000 টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, আপনি 5,00,000 টাকা কামায়া বাবাকে দিয়ে দিলেন, বাবা আপনি আমারে 5,00,000 দিয়েছেন বিদেশে আসতে, 5,00,000 বুঝে পাইছেন, আলহামদুলিল্লাহ দেনা শোধ। এই 5,00,000 টাকা আমার ভাই বোন সবার অধিকার আছে, যেহেতু এটা আপনার টাকা, বাবার সন্তান হিসেবে শুধু আমি 5,00,000 পাই না তারাও পায়, তো ঠিক আছে এই 5,00,000 থেকে আপনি জমি কিনে এবার সবাইকে সমান ভারে ভাগ দিয়ে আমারও ভাগ আছে। এটা হলো লেনদেন, ক্লিয়ার। এরপরে আমি যে টাকাটা কামাবো সেই টাকাটা প্রবাসীর উচিত তার নিজের অ্যাকাউন্টে রাখা, তার নিজের নিয়ন্ত্রণে রাখা, সেখান থেকে বাপ মাকে তাদের খরচের টাকা দিবেন, যা লাগে তা দিবেন, সাধ্য আছে আল্লাহ আপনাকে তৌফিক দিছে তারা যেন ভালোভাবে চলতে পারে দিবেন, ভাই বোনকে তাদেরটা দিবেন, ভাই বোন যাইতে পারে না চাল পারলে তাদেরকে নিয়ে যান, পারলে তাদেরকে হেল্প করেন, এটা নৈতিক দায়িত্ব। আপনাকে প্রথম বাপে পাঠাইছে, এখন অন্যদের হাত ধরে টানান, এটা আপনার কর্তব্য আপনি করেন, কিন্তু যত কামাই করবেন সব একজনের নামে দিয়ে দিবেন। এরপরে যখন সব ধরা খাবেন জিব্বা কামড়ায়া, এরপরে আমার কাছে এই যে মাসালা জিজ্ঞেস করবেন তাতে সমাধান হবে না। আপনার বাপ যদি এখানে থেকে থাকে, চাচা মিয়ার নাম আমি আজকে বুঝাই নিলাম, কিন্তু কয়জন চাচার আমি বুঝাইতে পাবো, ঠিক না? ঠিক। বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, প্রবাসী সন্তানের টাকা পাইয়া আপনি জমি কিনছেন আপনার নামে, এরপরে বলতেছেন ছেলে মেয়ে সবাইকে আপনি ভাগ দিবেন, পরিষ্কার করে শুনে রাখেন এটা হারাম। আপনি বাবা হিসাবে সন্তানের টাকা আত্মসাৎ করলেন, আপনি হারাম খাইলেন। কেন? কারণ এই সম্পদটা সে কামাই করেছে, তার ভাইয়েরা কামাই করে নাই, বোনেরা কামাই করে নাই। ভাইয়ের উচিত বোনদেরকে, ভাইদেরকে খেয়াল করা, হাদিয়া তোফা দেওয়া, উপকার করা, পুঁজি দেওয়া, বিদেশ নেওয়ার চেষ্টা করা, সেটা আরেক জিনিস।
আপনি জবরদস্তি তার কামাই করা টাকা দিয়ে জমি কিনে এবার সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, তারা তো কামাই করে নাই, কিসের ভিত্তিতে তারা ভাগ পাবে? এটা হারাম। কিন্তু অনেক মা বাপ এই হারাম কাজটা করে টের পায় না, মনে করতেছেন ছেলেরটাই তো, আমারটাই তো, আমারটাই তো, ছেলেরটাই তো। না, অ্যাকাউন্ট প্রত্যেকের আলাদা আলাদা। এক সন্তানের সম্পদ আপনি অন্য সন্তানকে দিয়ে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অন্যের সম্পদ খাইও না, তোমরা ভোগ করো না, এটা খাওয়া মানে আগুন ঢুকানো। বাবা মারা এই পাপটা থেকে বেঁচে থাকবেন যাদের ছেলেমেয়েরা প্রবাসে আছেন। আর প্রবাসীদের কর্তব্য হলো এই ভুলটা না করা, সব বাপের নামে দিবেন না। এটাতে মুশকিল হলো আমাদের বাপ মারা তো বেবুজা, বেশিরভাগ তারা মনে কষ্ট পাবেন, বলবে যে ছেলে বিদেশ যায়া এখন আমাদেরকে ভুলে গেছে, যার কারণে সে এখন নিজের নামে সব কিছু করতেছে। এই ভুলটা বাপ মারা বুঝে কি বুঝে না, এই ভুলটা বুঝলেও বুঝুক, এক সময় তারা ঠিকটা বুঝবে। আপনাকে যদি তারা ভুল বুঝে তার জন্য আপনার গুনাহ হবে না, আপনি নিজে ঠিক আছেন কিনা সেটা দেখেন। ইসলাম আপনাকে বলে নাই সব কামাই করে দিয়ে দাও, একটা হাদিসের ভুল ব্যাখ্যা অনেকে দেয়, আন্তা ওয়া মালুকা লিয়াবিক, হাদিসে আসছে তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের। এর মানে এই না যে তোমার সন্তান তোমার সম্পদ সব কিছুর মালিক বাপ, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তা ওয়া মালুকা, তোমার সম্পদ তার মানে মালিক তুমি, তোমার বাপের মানে হলো তোমার বাপ সেখান থেকে খরচের টাকা নিতে পারে, সে রাইট অধিকার তার আছে, এর বেশি সবগুলো তিনি নেওয়ার অধিকার না। এই জন্য প্রবাসীরা এই ভুলটা করবেন না, জমি নিজের নামে কিনবেন, অ্যাকাউন্ট নিজেরটাতে রাখবেন, আর যাকে যা দেয়া দরকার সেটা দিবেন, সব দিয়া এরপর আপনি ধরা খাবেন, এই বোকামি করার উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, আমি প্রবাসে থাকি, নামাজের সময় বেশিরভাগ ডিউটিতে থাকি, তাই জামাতে নামাজ আদায় করতে পারি না, কিন্তু অফিসে নিজে নিজে জামাত নামাজ আদায় করি, এতে আমার কোনো সমস্যা হবে কি না? দেখুন, যারা প্রবাসে থাকেন কিংবা দেশে থাকেন, এমন কোন ডিউটি যদি করেন ডিউটির কারণে আপনি নামাজ পড়তে পারেন না, অথবা জামাতে আপনি নিয়মিত নামাজ পড়তে পারেন না, এই ডিউটি পরিবর্তন করা আপনার জন্য ওয়াজিব। কারণ একজন মুসলমানের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার জীবন রক্ষা করা যেরকম ফরজ, নামাজ পড়াটা সেরকম ফরজ। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে, আমি একটা চাকরির অফার করলাম, বললাম ভাই একটা চাকরি দেব, 1,00,000 টাকা বেতন পাবেন, কি করতে হবে? ডিউটির সময় নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে। আপনি চাকরি করবেন? আরে আমার জীবনে যদি না থাকে তোমার এই টাকা দিয়ে কি করবো আমি, ঠিক না? ঠিক। একজন মুসলমান নামাজটাকে সেরকম গুরুত্বপূর্ণ মনে করতে হবে যে আমার নামাজে যদি পড়তে না পারি তাহলে তো আমার ইমান নিয়ে টানাটানি হবে জীবনের মতো, তাহলে আমার চাকরি দিয়ে কি হবে? এই চাকরি পরিবর্তন করতে হবে, কম বেতনের হোক, কম সুবিধার হোক, প্রয়োজনে ছেড়ে চলে আসা হোক, আমাকে আসতে হবে। রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা না খাওয়ায় মারবেন না। কুকুর শুকুরে যদি আল্লাহ খাওয়ান, আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরকে যদি আল্লাহ খাওয়ান, তো আপনি একজন বিশ্বাসী বান্দা, আল্লাহ না খাওয়ায় মারবেন না। এই বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে।